Bismillahirrahmanirrahim. Shukriya Pashom Shrenir Shikkharthibrindo. Assalamu alaikum. Asha kori tumra Allahr oshesh meherbanite bhalo acho. Ami alhamdulillah bhalo achi. Banushree National Ideal School kortik ayojito BNISO school e tomader shagoto janacchi. Ami Mohammad Saibul Islam, shorkari shikshak shamajik bigyan. Priyo shikkharthira, ajke ami tomaderke oddhay 3 er part 3 niye alochona korbo. যার আলোচ্য বিষয় হচ্ছে সোনার গাও ও লাল মাকেল্লা। আমরা বলছি আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 3 পার্ট 3 সোনার গাও ও লাল মাকেল্লা। তোমাদের এটা ক্লাস নাম্বার হচ্ছে 9 নং ক্লাস এবং এইচডব্লিউ নং হচ্ছে তোমাদের 5। আর এখানে আমি মাঝে মাঝে আগে বলে রাখি যে তোমাদের বাড়ির কাজ হচ্ছে আরকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমি এই আরকি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে লিখে দিব, তোমরা সেই উত্তরটা পাশাপাশি লিখে জমা দিবে। এই আরকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি আবার বলছি যে তোমাদের এটা হচ্ছে ক্লাস নাম্বার 9 ও এইচডব্লিউ নাম্বার হচ্ছে 5 বায়ো ক্লাস আরকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক্লাস শুরু করি। যে সোনারগাঁও ও লালমাকেল্লা, সোনারগাঁও ও লালমাকেল্লা, সোনারগাঁও ও লালমাকেল্লা হচ্ছে 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। এই সোনারগাঁও এবং লালমাকেল্লা এই দুটি হচ্ছে 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায়, এটা মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। এই সোনারগাঁও ছিল, এই সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার যে মুসলমান সুলতানদের রাজধানী। তোমরা অবশ্যই যে বারবিয়াদের নাম শুনেছ, এই বারবিয়াদের মধ্যে যে শক্তিশালী নেতা ছিলেন ইসাখা এবং তার পুত্র যে মুসাখা ছিল, এদের রাজধানী ছিল এই সোনারগাঁয়ে। এখনো সেখানে সুলতানি আমলে অনেক সমাধি রয়েছে, যার মধ্যে একটি রয়েছে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। সেখানে 1610 সালে এক যুদ্ধে ইসাখার পুত্র মুসাখা পরাজিত হওয়ার পর সোনারগাঁওর পরিবর্তে এই ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। আমি আবার বলছি ইম্পর্টেন্ট একটা লাইন তোমাদের এটা, যে 1610 সালে এক যুদ্ধে ইসাখার পুত্র মুসাখা পরাজিত হওয়ার পর এই সোনারগাঁওর পরিবর্তে এই রাজধানী ঢাকাতে স্থানান্তর করা হয়। তাহলে এখন পরীক্ষা আসতে পারে যে কত সালে সোনারগাঁওর পরিবর্তে যে ঢাকা রাজধানী স্থাপন করা হয়, উত্তর হবে 1610 সালে। 19 শতকে হিন্দু বণিকদের শুদ্ধ বাণিজ্যের কেন্দ্র হিসাবে, অর্থাৎ 19 শতকে হিন্দু বণিকদের শুদ্ধ বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে পানাম নগর গড়ে ওঠে। শিক্ষার্থীরা তোমরা যারা সোনারগাঁও গিয়েছো তোমরা দেখবা যে সোনারগাঁও সেখানে কাছেই পানাম সিটি রয়েছে, তোমরা সেটা অবশ্যই দেখে থাকবে। যে সোনারগাঁও এর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। এই সোনারগাঁও ঐতিহ্য গৌরব এটা ধরে রাখার জন্য 1975 সালে এই লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং এটি প্রতিষ্ঠা করেছেন যে শিল্পাচার্য জয়নুল আবেদিন। এই লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এরপর রয়েছে লালমাকেল্লা। ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে, ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে 1678 সালে লালমাকেল্লা নির্মাণ করা হয়। এই লালমাকেল্লা নির্মাণ করা হয় 1678 সালে এবং এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এটি নির্মাণ কাজ শুরু করলো কিন্তু তিনি শেষ করতে পারেননি। দেখো আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এটা নির্মাণ কাজ শুরু করলো, তাও উনি কাজটি শেষ করতে পারেননি। দুর্গটি সম্পূর্ণ এটা তৈরি, এই যে লালমাকেল্লা যে দুর্গটি সম্পূর্ণ হচ্ছে এটা তৈরি, দুর্গের মাঝখানে খোলা জায়গায় এই মোগলরা তাঁবু টানিয়ে সেখানে বসবাস করতেন এবং এই দুর্গের দক্ষিণ দিকে সেখানে একটি প্রবেশ পথ এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। বর্তমানে এটি জাদুঘর হিসাবে পরিচিত।
তো চলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে আটটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের এসডব্লিউ দিয়েছিলাম এই আটটি সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের লিখে দিব তোমাদের এসডব্লিউ করার সুবিধার্থে তোমরা অবশ্যই এসডব্লিউ করার পরে স্কুলে জমা দেবে
পলম নগর কি জন্য বিখ্যাত ছিল? এই আটটি প্রশ্ন হচ্ছে তোমাদের এসডব্লিউ থাকবে। আমি তোমাদের একবারে উত্তরগুলো সবাইকে বলে দিচ্ছি, একটু দেখো মনোযোগ সহকারে শুনবে। যে সোনারগাঁও লালবাগের কত শতকে নিদর্শন? উত্তর হবে সোনারগাঁও এবং লালবাগের নাম হচ্ছে 17 শতকে নিদর্শন। সোনারগাঁও তাদের রাজধানী ছিল, এটা আমি ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল, প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল, অর্থাৎ বারবিয়ানের নেতা ইসাখা এবং তার পুত্র মুসাখা এদের রাজধানী ছিল হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে কেন? সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে কারণ সোনারগাঁও গৌরব ধরে রাখার জন্য, অবস্থিত শুরু করে আলোচনা করেছিলাম। কোন নদীর তীরে অবস্থিত? লালবাগের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই নির্মাণ কাজ শুরু করেন আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ। লালবাগ কেল্লা কিসের তৈরি? লালবাগ কেল্লা হচ্ছে সম্পূর্ণ ইটের তৈরি, সম্পূর্ণ লালবাগ কেল্লাটাই হচ্ছে ইটের তৈরি। আর পানানগর কি জন্য বিখ্যাত ছিল? যে এখানে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এই পানানগর বিখ্যাত ছিল, সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এই পানানগর বিখ্যাত ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আটটি যে প্রশ্ন তোমরা নিজেরা করে স্কুলে জমা দিবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুস্বাস্থ্য রকম কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।